মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কি না নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কি না নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে অজু ছাড়া কোরআন মজিদ ধরা যাবে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে যদি কেউ শির করে পরে তবা করে তার গুনাহ কি মাফ হবে হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি মাহমুদ শাওন আপনি জানতে চেয়েছেন নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে ভাই শাওন এই বিষয়ে আমাদের একটা আলোচনা আমাদের চ্যানেলে এবং পেজে আছে আপনি সেটা দেখে নিতে পারেন হিংসামুক্ত রাখার উপায় কি এভাবে সার্চ দেখলে আশা করি আপনি পেয়ে যাবেন হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতর একটা হলো আল্লাহ স্মাতাল্লাহ প্রতি ইমানকে মজবুত করা মানুষ হিংসা করে অন্যের প্রতি তখনই যখনই আল্লাহ সুহাতাল্লাহর ফায়সালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন তখন তার প্রতি হিংসা হয় আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা হয় ওদের প্রতি আর তৃতীয়ত আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার দান সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া এটা ইমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয় এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে তার জন্য আরো বেশি কল্যাণ আল্লাহ কাছে চাইবেন গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এটা করবেন ইনশাল্লাহ হিংসা কমে যাবে আল্লাহ তালা রহম করুন আমাদেরকে এমনি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো ভাই সজীব নিয়ত অন্তরের বিষয় ইচ্ছা করা সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সলাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয় সুন্না বা আবশ্যক কোনো বিষয় নয় অনেকগুলো আমায়কে এটাকে মুস্তাহ বলেছেন কিন্তু করোনা হাদিসের কোথাও সালাদ শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে আপনি কি সালাদ পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বিদিন আপনার সালাত হয়ে যাবে আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না রাহমদি ইয়াসিন জানতে চেয়েছেন অজু ছাড়া কোরআন মজিদ ধরা যাবে কিনা ভাই ভাই ছাড়া কোরআন নজিদ ধরা যাবে না এটাই হলো বিশুদ্ধতম মত যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে বিশেষ করে যারা হাদিসকে স্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে কিউ বা কোরআন রিসার্চ এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কোরআন স্পর্শ করা নিষেধ অজু ছাড়া এর একমাত্র দরিল লায়ামসিদের মতো হারণ নয় বরং বাইরে বিভিন্ন আসার আছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় অজু ধরা অজু ছাড়া বিনা অজুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ অতএব শুধুমাত্র কোরআন নয় বরং হাদিস ও শরিয়ত দলিল সেই ভিত্তিতে আমরা বলবো ছাড়া কোনো স্পর্শ করা যায় না এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য এটাই সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মত এরপরে নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যদি বালেগ হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয় এমনটি মনে হয় তাদের সামনে তো পরিপূর্ণ পর্দা করতে হবে আর যদি তারা প্রাপ্তবয়স্ক নাও হয় কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছিও থাকে তবুও তাদের সাথে পরিপূর্ণভাবে পর্দা করা উচিত আর যদি সে পর্যায়ে না থাকে তাহলে তারা তাদের সামনে পর্দা না করলেও চলবে তবে যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে তাদের শিক্ষকতা করা বা তাদের সামনে যাওয়া উচিত হবে এরপরে এমডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন যদি কেউ শির করে পরে তবা করে তার গুনা কি মাফ হবে শির করার পর যদি করেন অবশ্যই আল্লাহ তালা গুনা মাফ করবেন কোরআন করিম আল্লাহ যে বলেছেন আল্লাহ ইন আল্লাহ আলাইফুর আইনসা কবি ওয়াইফুর মাদুনা দায় করিমাই আসা যে আল্লাহর সঙ্গে শির করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর শির ছাড়া অন্য অপরাধ যেগুলো আছে সেগুলো আল্লাহ চাকরি তাকে মাফ করবেন এই আয়তের উদ্দেশ্য হলো শির করে যদি কেউ মারা যায় তবা ছাড়া সেই ব্যক্তির কথা বলা হচ্ছে কিন্তু শির করে তবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন আমাদের সাহাবিদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শির করতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছেন ইমান এনেছেন তারা তবা করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করেছেন অতএব শির করে যদি কেউ তবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবেন এরপরে প্রশ্ন হল রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা রিজ দ্বারা জানা যায় আমারান কিনাহ যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তালা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটা হলো আল্লাহ স্মুতাল্লাহ সুন্না এর ব্যতিক্রমাল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতাল্লার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন ইশা আল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সোলারহেমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবিসাল্লাম মুরসিন মুখার্জি বর্ণিত হয়েছে মানসার রাহু আয়ুসি রিস্কিউ সালি যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে হোক তাহলে জন্য আপনিও তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনলে ইনশাল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আপনার রিজিকের অনটন দূর করে দিন নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামী জাহান নামে যাবে লুত আলহিসামের স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই লুতাম তো জাহান নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান নামে যাওয়ার উপরে অন্যের জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জানা জাহান্ন আল্লাহ বলে মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য এতে বলেছেন একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান নামে যাবেন স্বামী জাহান নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন রায়হান আপনি জানতে কোনো ভুল নেই এটা কি সত্য ভাই রায়হান আম্বিয়া এবং রসুল আলি হিমসালাতাম তাদের কোনো ভুল হলে আল্লাহ স্মুমাত সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরস তাদেরকে জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না সে অর্থে তাদের ভুল নেই মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি এরকম ভুল হতে পারে তাদের দ্বারা এটা অস্বাভাবিক নয় কিন্তু তারা পাপ থেকে মুক্ত আল্লাহ সুমাতালা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পথ থেকে তার শেষ পর্যন্ত এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি এবং এ বিষয়ে আপনার জামা হাতে একমত যে আলাম্বিয়া মাহসুমুন আম্বিয়া আলি তারা নিষ্পাপ ছিলেন অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা এই জায়গা থেকে যদি আমরা দেখি তারা আম্বিয়া এবং রসুল আলী সাল্লাম তারা এখান থেকে পবিত্র আল্লাহ তালা তাদেরকে পবিত্র রেখেছেন মাসুম বলতে তাদেরকে আল্লাহ তারা নিরাপদে রেখেছেন নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন জি এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ লিখন ইবনে হাবিবুর আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কীভাবে পাওয়া যাবে ভাই হাবিবুর রহমান ভাই লিঙ্কন লিখন আপনাকে বলব বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায় তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন আর যদি তিনি নয় যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মোরিস যিনি মারা গেলেন তার যে হক ছিল বান্দার সেগুলো ওয়ারিসা যেন পরিশোধ করে দেন ইবনে শেতাব আপনি জানতে চাইছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা পড়লে নামাজ হবে খালেদ যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা 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 হয় হয় না ওইটাকে মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে হয়েছে হয়েছে সুরা পড়তে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না তাহমিদ লিখেছেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব ওলামা একরামে একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ আবদাহ সহিমিন হাদিসি কীদাবি পরিষ্কারভাবে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাহ আলুসাল্লাম বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে জিনিস জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লাহ্লাহ আরেক অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ এই কথা তাকে বলা এক ধরনের ভৎস না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না যায়জ এবং নিষিদ্ধ ব্যাপারে কোনো দিমত কোনো আলেমের নেই তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক রামায়করাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণা তো দেওয়া নিষেধ সেটা তো বলাই বাহুল্য মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো রামায়করাম জায়েজ বলেছেন তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন তো এই জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেব দেবো না আমরা এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাইরে হারাক অভ্যবস্থাতেই মসজিদে হারানোর জিনিস ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজা বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতরে তিনি বলতে পারেন যে আমি পেয়েছি এই জিনিসটা কার কারোর হলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয় মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ বিবিধ কল্যাণ সাধন করার জন্য মসজিদ ব্যবহৃত হবে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী এজন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাতপাতা পাতা সেটাও অনুচিত এগুলো মসজিদের বাইরে করা দরকার এবং যথাসম্ভব মসজিদকে এবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে সেই চিন্তা সে ভাবনা সে আলোচনা এগুলো মসজিদে হতে পারে অতএব মসজিদে হারানোর জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকবো